আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রসে ভরা রসগোল্লা। চলুন তাহলে দেখে আসি আমি কীভাবে রসগোল্লাগুলো তৈরি করে নিলাম। তো আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম, তো দেখি যে দুধটা ফেটে গিয়েছে, তো ভাবলাম এটা দিয়ে আমি রসগোল্লা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সকলের প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো এখানে আমি একটা পাত্রে জালি বসিয়ে নিয়েছি, এখন একটা সুতি কাপড় এর ওপরে বসিয়ে দিয়ে নেব। সুতি কাপড়ের ওপর আমি আমার তৈরি করে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা সাদা হতে হবে, বাকি এমন কাপড় নেবেন যাতে তা থেকে রং না ওঠে। এখন এটাকে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে ভালো করে ধুতে হবে। তারপর এটাকে ভালো করে চেপে চেপে সম্পূর্ণ পানিটুক ফেলে দিতে হবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট দেখে আসলে আমাদের কাজ করার উৎসাহ আরও বেড়ে যায়। তো সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন। তো আমার পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমার 1 কেজি দুধ থেকে এই পরিমাণ ছানা হয়েছে। আমি এখন এটাকে ভালো করে মুতে নেব। তো এর সাথে আমি 1 চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে সফট করে মথে নিতে হবে। এই যে দেখুন, আমি ভালো করে মতে নিয়ে এরকম সাইজ করে নিয়েছি। এখন আমি একটা টুকরো নিয়ে নিলাম, এভাবে এক হাতে তালুর ওপরে রেখে আরেক হাত দিয়ে এভাবে আলতো হাতে গোল করে নেব। তো এভাবে একে একে আমি আমার সবগুলো রসগোল্লা বানিয়ে নিব। তো দেখুন, আমার সবগুলো রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি আর 3টে এলাচ দিয়ে একটা শিরা তৈরি করে নিব। তো এটা একটু জাল করা হয়ে গেলে আমি আমার সবগুলো রসগোল্লা এর মধ্যে 1 1 করে দিয়ে দিচ্ছি।
তো এটাকে আমি এখন হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব। তো 20 মিনিট পর ফিরে আসছি। এখন আমি একটি পাত্রে পানি নিয়ে এটাকে চেক করব, সরাসরি চুলা থেকে তুলে। এটা যদি একেবারে ডুবে যায় তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। তো এটা এখনও ভাসছে, আমাকে আবার একটু জাল করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রসে ভরা রসগোল্লা কিন্তু তৈরি। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, এটা আমি প্রথমবার করেছি, সেজন্য কিন্তু ভেতরে একটু শক্ত রয়ে গিয়েছিল, পুরোটা পারফেক্ট হয়নি। তো নেক্সট টাইম আবার ট্রাই করব। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।